হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশারফ হোসাইন, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আসলে বিষয়টি বলতে একটা নতুন সাইট নিয়ে আলোচনা করব। সাইটটির নাম হচ্ছে earninglion.com। ইতিমধ্যে earninglion সম্পর্কে আপনারা অনেকে অনেক কিছু শুনছেন বা জানেন, তো আমি আজকে দেখাবো earninglion নিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তাদের আপডেট সম্পর্কে কিছু বলবো। তো ভিউয়ার্স, এই earninglion একটি ইনভেস্টমেন্ট সাইট, যারা ইনভেস্ট করবেন শুধু তারা ভিডিওটা দেখবেন, আর যারা ইনভেস্ট করতে চান না ভিডিওটি বা ইনভেস্ট ভিডিওটি দেখেন, যারা অ্যাক্টিভ করবেন তাদের জন্য বলছি ইনভেস্ট করতে হবে। অ্যাক্টিভ করতে, অ্যাক্টিভ চার্জ হচ্ছে, আমি কয়েকদিন আগে ছিল এটা অ্যাক্টিভ চার্জ মাত্র 550 টাকা, তো তাদের আপডেটে অ্যাক্টিভ চার্জটা একটু বাড়াই দিছে, অ্যাক্টিভ চার্জ হচ্ছে 660 টাকা। তো ভিউয়ার্স, যারা ইনভেস্ট করতে চান তারা ভিডিওটি পুরোপুরি দেখুন। এটি একটি ভালো সাইট, নতুন সাইট, এটা গত কয়েকদিন আগে থেকে লঞ্চ হয়েছে, এটা ভালো পেমেন্ট দিয়ে আসতেছে। ইতিমধ্যে ইউটিউবে অনেকগুলো পেমেন্ট প্রুফ আপডেট হয়েছে, চাইলে দেখে নিতে পারবেন। তো আমি দেখাবো আজকে কীভাবে এই সাইটটিতে কাজ করতে হয়। তো চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব। ব্রাউজার বলতে গুগল ক্রোম ব্রাউজারটি বেস্ট ব্রাউজার, ব্রাউজার এই ব্রাউজারে কাজ করলে অনেক ভালো কাজ হয় আর কি। তো চলুন আমি দেখাবো কীভাবে কাজ করতে হয়। তো ভিউয়ার্স, আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ভিউয়ার্স, আমি আমার ব্রাউজারে গেলাম, এখানে গিয়ে earninglion লিখে সার্চ দিব। যেমন আমার এখানে লেখা আছে, তো আপনারা যাবেন earninglion লিখে সার্চ দিবেন। earninglion লিখে সার্চ দেওয়ার পরে ভিউয়ার্স একটু লোড নিচ্ছে। earninglion লিখে সার্চ দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এইরকম এখানে অ্যাডমিনের নাম্বার, অ্যাডমিনের ইমেল নাম, ইমেল সব কিছু আর কি দেওয়া আছে। তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাক্টিভ এরিয়ার পর। এখানে সব কিছু অফার, দেন এখানে নোটিশ টুটিশ সব কিছু নিচে দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। দেখে নেওয়ার পরে আপনারা রেজিস্ট্রেশন করতে প্রথমে এই থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুতে, এই মেনুতে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান আছে। এখানে হোম, কোম্পানি সার্ভিস, মেনু, কন্ট্যাক্ট আস, লগ ইন, রেজিস্ট্রেশন। এখনও যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা এই রেজিস্ট্রারে ক্লিক করবেন। আর এই কোম্পানি, এই সাইটটি সম্পর্কে আরও কিছু জানতে, এই যে এখানে যে কোম্পানি সার্ভিসটি দেওয়া আছে, যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো, এখানে কোম্পানি সার্ভিস বলতে এখানে সব কিছু আপডেট সম্পর্কে লেখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আমি আজকে ওটা দেখাচ্ছি না, আপনারা যেভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা বলতেছি, যে রেজিস্টারে ক্লিক করবেন। যারা এখনও রেজিস্ট্রেশন করে না তাদেরকে বলছি, তারা রেজিস্টারে ক্লিক করার পরে ভিউয়ার্স একটু লোড নিচ্ছে। আমার সেটটা কেন জানি না আজকে একটু স্লো কাজ করতেছে ভিউয়ার্স, আবার প্রবলেম হয়েছে, তো আমি আবার রিলোড মারতেছি। ভিউয়ার্স, রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেম দিবেন, যেটা আপনার নাম সেটা দিবেন। লাস্ট নেমে আপনার লাস্ট নেমটা দিবেন যেটা, সেটা দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এখানে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, যেটা জিরো ছাড়া দিলেও হবে, জিরো ছাড়া দেওয়াটাই বেটার। প্লাস এখানে ইউজার নেম, চুজ এ ইউজার নেম, এখানে আপনার ইউজার নেমটা দিবেন, যেটা আপনার নাম দিবেন যেটা ইউজার নেম দিতে চাচ্ছেন। দেওয়ার পরে একটা ইয়ে দিবেন, নাম্বার দিবেন যেটা ইচ্ছা। দেওয়ার পরে এটা আপনার রেফারেল নাম্বার, রেফারেল ইউজার আইডিটা হবে, এটাই আপনার রেফারেল হবে। তো এখানে তারপরে যাবেন চুজ পাসওয়ার্ড, এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, তারপর রি এন্টার পাসওয়ার্ড, এখানে আপনার সেই পাসওয়ার্ডটি আবার রি এন্টার করবেন। এখানে রেফারেল ইউজার, এখানে ইউজার, যে এখানে একটা কথাই বলছে কোম্পানি, যে ইউজার রেফারেল ছাড়া কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না, মানে হবে না। তো এখানে যে কোনো একটা ইউজার দিতেই হবে। তো ভিউয়ার্স, আমি বলতেছি যে আপনারা সবাই আমার ইউজার আইডিটা ইউজ করবেন, তার ফলে আমি আপনাদেরকে অনেক যে কোনো রকম সমস্যা থেকে, মানে যে কোনো রকম সমস্যা হলে সলভ করে দিতে পারবো, বা আপনাদের অনেক সুবিধা দিতে পারবো। তো ভিউয়ার্স, আমার ইউজার আইডিটা হচ্ছে মোশারফ, MOSHAROF 001।
ভিউয়ার্স, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা রেজিস্ট্রেশন করার সময় এই ইউজার আইডিটা দিবেন, দেওয়ার পরে এখানে রেজিস্টার করবেন। ভিউয়ার্স রেজিস্টার করার পরে তাদের কোম্পানির যে নাম্বারটা আছে ভিউয়ার্স, এই যে অ্যাডমিন নাম্বার, এই নাম্বারের সঙ্গে রেজিস্ট্রেশন করবেন, কন্ট্যাক্ট করবেন, তাদেরকে ফোন দিবেন, দেওয়ার পরে তাদের সঙ্গে কথা বলবেন। আমি বলতেছি এটা অ্যাডমিনের নাম্বার, এদের সঙ্গে আগে কথা বলুন, তারপর টাকা দিবেন। এদেরকে ফোন দেওয়ার পরে এরা রিসিভ করবে, মানে খুব তাড়াতাড়ি রিসিভ করে। রিসিভ করার পর তাদেরকে বলবেন যে আপনার নাম বলবেন, আপনার বলবেন ইউজার নাম বলে বলবেন যে ভাই আমি এই আর্নিং লাইনে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাচ্ছি, তো আমি এখানে ওখান থেকে শুনতে পারবেন, জানতে পারবেন যে এটা কতটুকু বিশ্বাসযোগ্য সাইট। তাদেরকে বলবেন কতদিন তাদের সিকিউরিটি দিতে পারবে, সব কিছু জেনে নেবেন। ভিউয়ার্স জেনে নেওয়ার পরে তাদেরকে বলবেন যে টাকাটা আমি কীভাবে পাঠাবো, তো ওরাই বলবে যে এই নাম্বারে, এই নাম্বারে বলে, বা আরেকটা ওদের নাম্বার আছে এয়ারটেল নাম্বার, এয়ারটেল কিংবা রুবি নাম্বার, এই নাম্বারে তারা টাকা দিতে বলবে, সেন্ড মানি করতে হবে। তাদের সঙ্গে কথা বলার পরে দিবেন, তার আগে কোনো নাম্বারে সেন্ড মানি করবেন না। তারা বলবে যে যত টাকা এখন ওদের অ্যাক্টিভ আছে সেটাই বলবে, তো 660 টাকা তাদের নাম্বারে যে নাম্বারটা দিবে সেখানে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে ভিউয়ার্স তাদেরকে আবার আপনার প্রুফ হিসাবে দিতে হবে, তাদের নাম্বারে SMS করতে হবে, ওরাই বলে দিবে। তো SMS কীভাবে করবেন সেটা দেখাই। তো ভিউয়ার্স প্রথমে আপনার SMS মেসেজ অপশানে গিয়ে টাইপ করবেন, নিউ মেসেজ ক্রিয়েট করার পরে এখানে তাদের নাম্বারটা দেবেন, দেওয়ার পরে এখানে লিখবেন আপনার ইউজার নেম। কীভাবে SMS করবেন সেটা আমি দেখে দিচ্ছি। এখানে লিখবেন ইউজার নেম, USERNAME, ইউজার নেম দিয়ে আপনার যে ইউজার নেমটা সেটা দিবেন। যেটা দেওয়ার পরে তারপর নিচে আসবেন, আসার পরে এখানে সেন্ডার নাম্বার, SENDER, NUMBER নাম্বার দিয়ে আপনি যে নাম্বার থেকে তাদেরকে সেন্ড মানি করছেন, টাকাটা পাঠাইছেন, সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে তাদের নাম্বারে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে তার 10 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে তারা অ্যাক্টিভ করে দিবে। তার সেন্ড মেসেজ দেওয়ার পরে তাদেরকে আবার ফোন দিবেন, দিয়ে বলবেন যে ভাই আমি মেসেজ সেন্ড করছি, আপনারা একটু তাড়াতাড়ি অ্যাক্টিভ করে দেন। তারা খুব বেশি হলে 20 থেকে 30 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করার পরে আপনারা কাজ কীভাবে করবেন সেটা দেখাচ্ছি, চলেন। তো আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন, লগ ইন অপশানে ক্লিক করার পরে লোড নিচ্ছে। এখানে লগ ইন অপশানে যেমন আমার এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটি অটোমেটিক সেভ করা আছে, তো আমি লগ ইন করছি। আপনার এখানে ইউজার নেম আর আপনার পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন লগ ইন করবেন। তো আমি লগ ইন করছি, ভিউয়ার্স একটু লোড নিচ্ছে, কেন জানি না সেটা একটু স্লো কাজ করতেছে। তো এরকম লগ ইন হওয়ার পরে তাদের সব কিছু দেখা আছে, তারপর এই যে 3 ডট মেনু, এই মেনুতে ক্লিক করবেন। এই মেনুতে ক্লিক করার পরে আপনার নাম শো করবে এখানে, তো আমি আমার নাম মোশাফ হুসাইন দিয়েই রেজিস্ট্রেশন করছি। তো এই নামের উপর ক্লিক করবেন, নামের উপর ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশান, আমার ব্যালেন্স, টোটাল ব্যালেন্স, ড্যাশবোর্ড, লগ আউট। দেখেন আমার ব্যালেন্স 245 টাকা, আমি আজকে এখনও কাজ করি নাই, একটা হয়তো বা কাজ করছি। তো এখান থেকে প্রতিদিন আপনি 40 থেকে 50 টাকা ইনকাম করতে পারবেন। তো আরও ভিডিও অ্যাড করতে চাচ্ছে, কোম্পানির সঙ্গে কথা বলছি, তাদের অ্যাডমিনের সঙ্গে কথা বলছি, তারা আরও ভিডিও অ্যাড করবে, তো ভিডিও অ্যাড করলে আরও ইনকাম বাড়া যাবে। তো কীভাবে কাজ করবেন সেটা দেখেন, এই ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে ঠিক আপনাদের সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরকম ইন্টারফেস শো হওয়ার পরে ভিউয়ার্স আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি একটি ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে কাজ করতে ভালো হয়। এই যে ডেস্কটপ সাইট, এখানে টিক মার্ক করে দিলে এরকম একটা সাইট আপনাদের সঙ্গে শো হবে, সামনে শো হবে। তো কাজ করার জন্য একটু জুম করবেন, করে দেখবেন এই যে আপনার নাম, ওয়েলকাম মোশারফ হোসেন, এখানে আপনার নাম থাকবে। এই যে এই পাশে 3 ডট মেনুটি আছে, এই মেনুটি ক্লিক করার পরে দেখবেন এই সাইটে একটু স্ক্রল করে আনবেন, আনার পরে দেখবেন এখানে লেখা আছে ড্যাশবোর্ড, সলভ ক্যাপচা, ভিউ ভিডিওস। তো আমরা এখনও ভিডিও অ্যাড হয় না, ভিডিও অ্যাড হলে এখানে ভিডিও দেখাবে। তো এখন ক্যাপচা পূরণ করে আর কি, তো সলভ ক্যাপচাতে যাব। যাওয়ার পরে
সব ক্যাপচাতে যাওয়ার পরে একটু লোড নিচ্ছে ভিউয়ার্স, আপনাদের সঙ্গে সামনে ক্যাপচারটা আসবে। দেখেন ভিউয়ার্স, আমি অলরেডি দুইটা ভিউ করে ফেলছি ক্যাপচা। তো এখানে আপনারা যেভাবে কাজ করবেন, এই যে একটু জুম করবেন, জুম করে আনার পরে এখানে দেখবেন যে ভিউ, এই যে এআই ক্যাপচা পূরণ করলে 2 টাকা দিবে। এখানে বিভিন্ন রকম অ্যামাউন্ট দেওয়া আছে, কোন ক্যাপচা পূরণ করলে কত টাকা। ভিউয়ার্স, গত মানে আজকে আপডেট আসছে এই সাইটটির, আর গতকাল থেকে 10টা করে ক্যাপচা দিছিল। তো 10টা ক্যাপচায় একটা ক্যাপচা পূরণ করে 4 টাকা 5 টাকা করে দিচ্ছিল। তো ভিউয়ার্স, আপনারা জানেন একটা ক্যাপচা থেকে কত টাকা আয় হয়। ক্যাপচা থেকে কিন্তু 4 থেকে 5 টাকা করে একটা ক্যাপচা পূরণ করে কোনোদিন ইনকাম হয় না। সো ভিউয়ার্স, ওরা এই কোম্পানি ওদের সাইটটিকে চালানোর জন্য আর কি ওরা ইয়ে করছিল, এখন আপডেট করে অরিজিনাল যে প্রাইসটা সেটাই দিছে। একটা ক্যাপচা পূরণ করে 2 টাকা 2.5 টাকা 3 টাকা, এক এক ক্যাপচার উপর এক এক রকম ইয়ে। তো আপডেট আসাতে অনেক ভালো হয়েছে যে দেখেন ওরা এমনি এমনি করে কোনো টাকা দিচ্ছে না, আসলে টাকাটা আমাদের কাছ থেকে কাজ করে নেওয়ার পরে টাকাটা আমাদের দিচ্ছে। তো ভিউয়ার্স, প্রথমে এই যে ভিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এই ভিউয়ে ক্লিক করব ক্যাপচাটা পূরণ করার জন্য, মানে কাজটা করার জন্য এই সাইটটি। এই যে ভিউয়ে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে। হওয়ার পরে যেখানে দেখবেন ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, তারপরে এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, তো এখানে এটা যোগ করতে হবে। এখানে যদি কোনো ইয়ে থাকে 1 থাকে, আর এখানে যদি 3 থাকে, 3 আগে 4, এইরকম করে অ্যান্সার দেবেন। এখানে 4, আর এখানে দেখেন আমার এখানে 0+5, তো 0 আর 5 যোগ করলে 5ই হয়। তো আমি 5 দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স, এই দেখানে দেখে আই এম নট এ রোবট, এখানে রিক্যাপচারটা পূরণ করতে হবে। তো আমরা আই এম নট এ রোবট এই এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এটা অটোমেটিক্যালি, ভিউয়ার্স আপনারা তো অবশ্যই জানেন কীভাবে ক্যাপচা পূরণ করতে হয়। এরকম এই যে এখন আমার এটা ক্যাপচা পূরণ হয়ে গেছে। তো আমি এখানে কনফার্ম ভিউয়ে ক্লিক করব। কনফার্ম ভিউ ক্লিক করার পরে ভিউয়ার্স একটু লোড নেবে, দেখুন এই যে আমার এই ক্যাপচারটা পূরণ হয়ে গেছে। দেখেন এখানে 2টা ছিল, এখন 3টা ভিউড হয়ে গেছে। এই যে এরকম সাকসেস লেখা আসবে, তো লেখা আসবে অ্যাডভান্সমেন্ট ভিউ সাকসেসফুলি কনফার্মড। এখানে ওকে করবেন, করার পরে নেক্সট ক্যাপচাতে চলে যাবেন। এই যেমন আমি এখন নেক্সট ক্যাপচাতে যাব। তো এরকম করে আনবেন, আনার পরে দেখবেন এই যে এটা যেটা ভিউ হয় নাই সেটা ভিউ করবেন। এরকমভাবে সবগুলো কাজ এক এক করবেন। দিনে পার ডে এখন 20টা করছে, তো আমার জানা মতে 40 থেকে 50 টাকা এইভাবে ইনকাম হবে। ভিউয়ার্স, এইভাবে ইনকাম আরও বাড়বে, ভিডিও যদি অ্যাড করে তাহলে দিনে 180 থেকে 100-150 টাকা পর্যন্ত ইনকাম করা যাবে, আমি বেশি বলবো না। এখানে দেখেন এই যে 6+4 তাহলে হচ্ছে 10, আমি 10 লিখলাম। লেখার পরে যে আই এম নট এ রোবটে ক্লিক দিলাম, টিক মার্ক করে দিলাম। এখানে একটু লোড নিবে ভিউয়ার্স। লোড নেওয়ার পরে ভিউয়ার্স, আমি আবারও বলছি যেটা এখানে সাইটটিতে ইনভেস্ট করতে 660 টাকা লাগবে। তো এই টাকাটা আপনারা অ্যাডমিনের সঙ্গে কথা বলে দিবেন, অ্যাডমিনের সঙ্গে কথা বলে দিলে গেলে ভালো হয়, তাহলে সরাসরি অ্যাডমিনটা টাকা পাবে। তো আপনার টাকাটা মেরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো দেখেন এই যে আই এম নট এ রোবট টিক মার্ক আসবে, কনফার্ম ভিউ ক্লিক করে দিলাম। এই অ্যাডটিও এই ক্যাপচাটিও আমি পূরণ করে ফেললাম। এভাবে 20টা ক্যাপচা আছে, 20টা ক্যাপচা পূরণ করলে আপনার 50 টাকা মতো ইনকাম আসবে। তো ভিউয়ার্স, এখন আগে 500 টাকা হলে উইথড্র করা যেত, এখন সম্ভবত 600-700 টাকা পর্যন্ত ইয়ে করছে। তো আরও কিছু জানতে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দিয়ে দেবো, ইমেলও দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর অ্যাক্টিভ করতে চাইলে আমার ইউজার আইডিটা প্লিজ একটু ইয়ে করবেন ভিউয়ার্স। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই করতেছি। তো ভিউয়ার্স, পরবর্তীতে পেমেন্ট প্রুফ নিয়েও আমি আসবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আমার নতুন চ্যানেল, এটাই প্রথম ভিডিও আপলোড করছি। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আরও ভিডিও আনবো ইনশাল্লাহ। আরও নতুন নতুন অ্যাপস, নতুন নতুন সাইট নিয়ে আলোচনা করব, যেগুলো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সারা সাইট নিয়েও আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, আমি ভিডিও আপলোড করব অতি শীঘ্রই। তো ভিউয়ার্স, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।